আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ভিউয়ার্স চোখ ওঠা তো ভিউয়ার্স বেশ কিছুদিন ধরেই আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে ছোট বড় বয়স্ক সকল মানুষের কিন্তু এই রোগটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে চোখ ওঠা এই সময় আবহাওয়ার প্রবর্তবনে এই রোগটি হয়ে থাকে তো এই রোগ হলে করণীয় কি আর কি করতে পারি আর কি করলে এই রোগটা নাও হতে পারে এবং আমরা বেঁচে যেতে পারি সে সম্পর্কে আজকে আমরা এটি নিয়ে আলোচনা করব। তো বেহর চোখ ওঠা আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু এই রোগ থেকে আমরা মেষে বাঁচতে পারবো বিশেষ করে এই রোগটি কিন্তু ছোঁয়াছা একটা রোগ মানে আপনি এই রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় আর আপনি যদি তার পাশ দিয়ে হেঁটেও যান বা তার চোখের দিকে যদি তাকিয়ে থাকেন বেশ কিছু কোনো সময় তার সামনে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু এই রোগটি আপনার চোখেও পার হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এটি আপনি লক্ষণ বুঝতে পারবেন তাহলে অবশ্যই এই রোগটি যেহেতু সোয়াসি রোগ অবশ্যই এই রোগ থেকে আমরা মানে এই রোগে যদি কেউ আক্রান্ত হয় তার কাছ থেকে আমরা একটু দূরেই থাকবো বিশেষ করে এই সময়টাতে এই রোগটা বেশি দেখা যায় আর এই সময় হয়েও থাকে সর্বোচ্চ চার থেকে পাঁচ হয়তো ছয় দিন এরকম সময়ের মধ্যে এই রোগটি নিমিশে আবার শরীর থেকে সরি চোখ থেকে সেরে যায় বা ভালো হয়ে যায় কিন্তু যে কয়দিন থাকে এই কয়দিন কিন্তু অত্যন্ত কষ্টকর করে একটি সময় পার করতে হয় আমাদেরকে বিশেষ করে চোখ দিয়ে পানি পড়ে চোখ লালচে হয়ে যায় চোখ ফুলে যায় এবং চোখ দিয়ে সাদা ময়লা বের হতে থাকে তো এখন আমাদের এই রোগটি হলে করণীয় কি তো বিশেষ করে এই রোগটি যখন হবে তখন অবশ্যই আমরা যে কোনো ধরনের চশমা ব্যবহার করব যাতে ওখানে রোদ না লাগে এবং ময়লা যেন না পড়ে এক কথা চোখ ফুলে গেলে আমরা একটা চশমা ইউজ করব এবং চোখটাতে যেন রোদ না লাগে এবং ময়লা যেন না পড়ে এই জন্য চশমা ইউজ করব আর আর আমাদেরকে বিশেষ করে পাঁচ থেকে সাত দিন যদি চোখটা যদি একটু একটু করে ভালো হতে লাগে তাহলে তো ভালো আর যদি দেখছেন যে একেবারে মানে আরও বেশি সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাট একদিন দুই দিন এরকম সময় চিকিৎসকের পরামর্শ না নিলেও চলবে কারণ এই রোগটি নিমিষেই ভালো হয়ে যায় অল্প কয়েকদিনের ভিতরে আর বিশেষ করে সতর্কতা এই রোগটি কিন্তু ছোঁয়াচে রোগ আগেই বলেছি আর এই রোগটি কিন্তু মানে ছড়িয়ে পড়ে খুব দ্রুত সময় যে ব্যক্তি আক্রান্ত তার আশপাশ দিয়ে যাওয়া যাবে বাট তার সঙ্গে সেরকমভাবে চোখে চোখ রেখে বেশি কথা বলা যাবে না আর অবশ্যই যে আক্রান্ত ব্যক্তির আবাসপত্র থেকে শুরু করে খাবার সব কিছু ভিন্ন করে দিতে হবে সেই পাঁচ থেকে সাত দিন নয়তো এটি পরিবারের সকলের কাছে ছড়িয়ে পড়তে পারে কারণ আগেই বলেছি ছোঁয়াচে রোগ বিশেষ করে যে ব্যক্তি আক্রান্ত হবে সে বিশেষ করে যদি একা থাকে তাহলে হয়তো অন্যজন আক্রান্ত না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ খুব দ্রুত সময়টি ছড়িয়ে পড়ে এই জন্য এই সতর্কতা আমাদেরকে বিশেষভাবে অবলম্বন করতে হবে তাহলে হয়তো আমার কাছ থেকে আপনার কাছে বা আপনার কাছ থেকে আরেকজনের কাছে এটা পার হবে না বিশেষ করে এই সতর্কতা আমাদেরকে সবসময় অবলম্বন করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে এমনিতেই কমে যাবে আর এটা নিয়ে ভয়ের কিছু নেই হয়তো চার থেকে পাঁচ দিন তারপরে এটা ভালো হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন